পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 6 নম্বর ওয়ার্ডে সোমবার রাতে গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ সেলিমকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। সেলিমবাবু অভিযোগ করেন, এদিন রাত 10:30 নাগাদ দলীয় কাজ সেরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় লোককলোনির কাছে তিনি পৌঁছতেই বুঝতে পারেন একটি বাইক তার পিছু নিয়েছে। হঠাৎ তিনি পড়ে যান। অভিযোগ, সেই সময় পিছু নেওয়া বাইক থেকে দুষ্কৃতীরা গুলি চালায়। তিনি আরও অভিযোগ করেন, কৃষ্ণা সিং ও অজয় সিং গুলি চালিয়েছে। এরা বিজেপি কর্মী বলে দাবি করেন সেলিমবাবু। প্রচার চলছে, পার্টির আরো অন্যান্য কাজ চলছে, সামনে লোকসভা ভোট আপনারা জানেন। আমি 10:30 সময় বাড়ি যাচ্ছিলাম, আমাদের অফিসের একজনকে আমি কলাবাগান বস্তির ওখানে নামিয়ে যখন চারতলার ভিতর দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমি দেখছি আমার পিছনে একটা বাইক খুব স্পিডে আসছে। আমার মনে সন্দেহ হয়, তো আমি লুকিং গ্লাসে দেখি যে কারা একটা। হঠাৎ করে দেখি আমাদেরই এলাকার দুটি ছেলে, হ্যাঁ, অজয় সিং, কৃষ্ণা সিং, তাদের আরেক ভাই আছে বিজয় সিং, তারা আসছে। হ্যাঁ, তো আমি গাড়িটাকে স্লো করতে করতে দেখছি তারা আমার পিছনে আসছে। হঠাৎ করে সামনে কিছু বস্তির ছেলেরা রাস্তার ধারে বসেছিল অন্ধকারে, তো ওরা ওদের দিকে লক্ষ্য ছিল। ওরা হঠাৎ চিৎকার করে, যে এমনি মামা মামা সম্বোধন করে আমাকে চিৎকার করে যে মামা তোমাকে গুলি চালাচ্ছে, গুলি চালাচ্ছে। হঠাৎ করে আমি কি করি, সঙ্গে সঙ্গে গাড়িটাকে নিয়ে ধাম করে আমি পড়ে যাই। তখন ওপর দিয়ে ধাঁয় ধাঁয় করে দুটো গুলির আওয়াজ, পুরো এলাকাবাসী তখন বেরিয়ে যায়। ওরা ছুটে স্টেশন দিয়ে ওদের গাড়িটা নিয়ে চলে আসে। এরা কারা? এরা হচ্ছে এলাকারই কিছু দুষ্কৃতী যারা নানান রকম অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকে। এর আগেও কাটোয়া থেকে কিছু প্রিসেপ্টিভ মেসে ওদের বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল সোনা চোরা নাকি বিষয়েতে। এরা হচ্ছে কৃষ্ণা সিং, হ্যাঁ, ওর ভাই অজয় সিং, এরা ছিল। দেখুন, এর আগেও এদের নামে আমরা অভিযোগ করেছিলাম। এরা একটা বিরোধী দলের সাথে যুক্ত আছে। কোন দল? এরা বিজেপির সাথে যুক্ত, এবং আজও এরা বিজেপির নমিনেশন ফাইল করতে আসে। সেই সময়তেও ওরা পাড়ার ভিতর দিয়ে, আমাদের একটা পাড়া রয়েছে খালাসি পাড়া, যেটা মুসলিম এরিয়া, সেই এলাকা দিয়ে এমন কিছু জয়ধ্বনি দিতে দিতে আসে যেটা মানুষের, মানে প্রত্যেকটা মানুষের সেটা খারাপ লেগেছিল। এ ব্যাপারে থানায় তিনি ওই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অন্যান্য ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বৃন্দ। দেখুন, যেই দলের কর্মীরা এই ধরনের জঘন্য খেলা খেলল, তারা দাঙ্গাবাজের দল। কারণ তারা জানে যে দাঙ্গা করে তারা যেখানেই ক্ষমতায় এসেছে দাঙ্গা করে এসেছে, তারা জানে দাঙ্গা করে আমরা এলাকা শান্ত, এলাকাকে অশান্ত করে আমরা ভোট পড়িয়ে এখানে জিততে চায়। তারা মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে, মানুষের সাথে কাজ করে তারা ক্ষমতায় আসতে পারবে না। এখান থেকে আমার মতো ও কর্মীদের যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো এলাকা তারা দখল করতে পারবে। তারা মূর্খের স্বর্গে বাস করে। তাদের আমি বলি যে একটা সেলিমকে তোমরা সরিয়ে দিলে হাজারটা সেলিম তৃণমূলে তৈরি হয়ে যাবে। তোমাদের দল বা তোমাদের দলের যারা হারমাদ রয়েছে, তোমাদের দলের যারা দুষ্কৃতি রয়েছে, তারা তৃণমূলের কর্মীদের সরিয়ে দিয়ে তৃণমূলকে বাংলা থেকে সরাতে পারবে না। ওরা কটা গুলি ফায়ারিং করেছিল? ওরা দুটো গুলি ফায়ারিং করেছিল। থানায় অভিযোগ করেছেন, এখন পর্যন্ত পুলিশ কি কোনো স্টেপ নিয়েছে? পুলিশ যথেষ্ট ভালো অ্যাক্টিভিটি দেখিয়েছেন। কাল রাতেই এই বর্ধমান থানা থেকে বিশাল পুলিশ ভয় নিয়ে এসে তাদের বাড়ি ঘেরাও করেছিল, কিন্তু তারা বাড়ি ছেড়ে সবকটা ভয় পালিয়েছে এবং এলাকায় তাদের দেখাই যাচ্ছে না। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।